এই তোমরা বিরিয়ানি দেখতে পাচ্ছ, মাটন বিরিয়ানি। অনেকক্ষণ বাদে পেটটা একটু শান্তি পেল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ব্যাপারে, তোমাদের এরকম আরও কারো এরকম এসে এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে নাকি, স্পেশালি বাচ্চার বিরিয়ানি দোকানে। আজকে যে জিনিসটা হলো আমাদের সাথে, মানে যাতে কারোর সাথে না হয়। আমি তো আর জীবনে কোনোদিনও যাচ্ছি না ওই দোকানে, যত ওই ভালো বিরিয়ানি বানাক কম দামে বানাক, আর যাচ্ছি না। এরকম এক্সপিরিয়েন্স, বাজে এক্সপিরিয়েন্স কার সাথে হয়েছে কিনা জানি না, বাট আমার সাথে হলো। এখন হাবড়া স্টেশন থেকে যে বেরাচ্ছি নিরাশ হয়ে, যা হয় ফেমাস হয়ে গেলে পাকনা গজিয়ে যায়, কি বলবো আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি মুডটা মারাত্মক খারাপ হয়ে গেছে, এটা জাস্ট আমি মানতে পারলাম না। তো তোমরা এই ব্যাপারটা নিয়ে কী মন্তব্য করতে চাও একটু কমেন্ট করে অবশ্যই। ওর দোকানে ভিডিও দেখে তো আসবেই না, তো সেখানে ওর কি রামের কিন্তু একটা আলাদা স্মেল আছে, বোঝা যায়। ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে গ্রামের মধ্যে, আর আমাদের শহরে যাও। আর এই দেখো ডান দিকে হচ্ছে, এগুলো হচ্ছে পাট চাষ হয়েছে, পাট চাষ তুলে এই যে পাটগুলো শুকনো করতে দিয়েছে। হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হলাম সৌরভ, আর আজ আমরা বেরিয়ে গেছি হাবড়ার দিকে। বাড়িতে এমনি বসেছিলাম, তো কদিন ধরে প্ল্যান হচ্ছিলো যে যাবো বিরিয়ানি খেতে তো আশেপাশের বাড়ির আশেপাশে তো বিরিয়ানি আমরা খাই, তো ভালো একটু লংয়ে কোথাও যাবো। তখন সানি আমার বললো যে বাচ্চার বিরিয়ানি খেতে যাবো বলে। বাচ্চার বিরিয়ানি খুব ভালো টেস্ট আর রেটও মারাত্মক চিপ, তো তাই জন্য আমরা বেরিয়ে গেছি এখন হাবড়ার দিকে, রওনা দিয়ে দিয়েছি অলরেডি। এখন বাজে 1:30, এখান থেকে অলমোস্ট 35-40 কিলোমিটার রাস্তা আছে, তো দেখি কতক্ষণে পৌঁছানো যায়। রাস্তাতে মারাত্মক জ্যামও আছে, একটু আগে ওয়েদারও খারাপ ছিল। এই দেখো রাস্তার অবস্থা দেখো, সানি বলছে চাষবাস হবে তাই রাস্তা খুঁড়ে রেখেছে, রাস্তার মধ্যে চাষবাস করবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, কন্টিনিউ করো, একদমই স্কিপ করবে না ভিডিওটাকে। আর বাচ্চার বিরিয়ানি দোকান তোমরা কীভাবে যাবে বাই রোড পুরোটা আজকে তোমাদের গাইড দেবো। সবাই তো দেখায় বিরিয়ানির দোকান, কিন্তু কেউ গাইড দেয় না, গাইডেন্স দেয় না। তো আজকে তোমাদের পুরো বাই রোডের আমি গাইডেন্স দেবো। আর ট্রেনে তো আসলে তোমাদের গাইডেন্স লাগবে না, কারণ ট্রেনে স্টেশনে, হ্যাঁ তো স্টেশনে তোমরা ট্রেন স্টেশনে গেলেই তোমরা হাবড়ার টিকিট কাটলে চলে যাবে। তো আমি তোমাদের আজকে বাই রোড দেখাবো, তো নতুন একটা জিনিস তোমাদের দেখাতে চলেছি। তো তার জন্য ভিডিওটাকে লাইক করে দেবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনও প্রেস করে দেবে। কিছু একটা হয়েছিল নিশ্চয়ই, কেউ ভেঙে দিয়েছে গাড়িটা না কি? অ্যাক্সিডেন্টে কাঁচ শুধু ভাঙলো, কারণ অন্য কিছু তো ভাঙেনি। ওটাই বলছি যে অ্যাক্সিডেন্ট হলে তো শুধু কাঁচ তো ভাঙবে না, অন্য কিছু জায়গায় কোনো স্ক্র্যাচই নেই। আর R3 নিয়ে তোমাদের জন্য একটা খুব শীঘ্রই এটা তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো, R3 লেটেস্ট আপডেট নিয়ে, তো তার জন্য ওয়েট করে থাকো, কয়েকটা দিন ওয়েট করো। কিছুদিনের মধ্যে তোমাদের আমি নতুন একটা আপডেট দেবো R3 নিয়ে, এক্সাইটিং আপডেট। গাইজ এই গাড়িটাকে দেখো, ট্রাক পুরো খোলা, কাকার দেখেছো মাথা পুরো ফেটে যাচ্ছে রোদ্দুরে। তো এই জায়গায় আমরা ডান দিকে নিয়ে নিলাম ডাকবাংলা মোড় থেকে, এখান থেকে চলে যাবো সোজা। রাস্তায় জ্যামটা দেখো শুধু ডান দিকে, আজকে এত জ্যাম কেন বোঝাই যাচ্ছে না, এত জ্যাম হয় না কোনোদিনও, এই রোডে তো জ্যাম হয় না। ডাকবাংলা পর্যন্ত ঠিক ছিল তাই না, এই রোডে কিন্তু জ্যাম হয় না, আজকেই হচ্ছে আবার আমরা যাচ্ছি বলে নাকি জানি না, আই ডোন্ট নো। ওই বিড়ির আলটা ক্রস কর তারপর ঠিক হয়ে যাবে। আলটা ক্রস করলে তো আমরা এসে পড়েছি এখন কাজীপাড়া। এইবারে মনে রাস্তাটা ভালো পাবো না, বলা যাবে না, বললেই আবার কিরকম হয়ে যাবে। তো গাইজ আমরা বামনগাছি দত্তপুকুর পার করে এখন বিরাট দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি ডাক বাংলো থেকে পুরো স্ট্রেটই আসতে হবে, বামনগাছি দত্তপুকুর বিরা, বিরা এখান থেকে আর 4 কিলোমিটার। You don't understand the pain it brings. You don't ever want to give me wings. You don't ever want to set me free. এইটা খুব সুন্দর জায়গা লাগছে আমার, দু সাইডে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আর গাছগুলোকে সুন্দর, কোনো রোদ্দুর লাগছে না গায়ে। এমনিই তো এই রাস্তায় বাইক চালানো যাচ্ছে না, এত মনগা এখান থেকে 41 কিলোমিটার, হাবড়া 12-13 কিলোমিটার হবে। এটা হচ্ছে বিরা, এখন বিরা চৌমাথার সামনে আমরা আছি। এইখানের ভিউটা দেখো, গ্রাম, পুরো গ্রাম এলাকা। গ্রামের কিন্তু একটা আলাদা স্মেল আছে, বোঝা যায়, ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে গ্রামের মধ্যে। আর আমাদের শহরে যাও, আর এই দেখো ডান দিকে হচ্ছে, এগুলো হচ্ছে পাট চাষ হয়েছে, পাট চাষ তুলে এই যে পাটগুলো শুকনো করতে দিয়েছে। ভালো লাগছে বেশ, এই যে পাটগুলো সব শুকনো করতে দেওয়া। বাঁ দিকে কোনো বাগান বাড়ি আছে, ওই যে বাঁদিকে বাগান, তোমার ইয়ে হচ্ছে, পাট চাষ হচ্ছে, হ্যাঁ বিশাল বড় বাগানের চাষ হচ্ছে। এই সব সব পাট, এদিকে ভর্তি, এখানে পুরোপুরি পাট চাষ হয়, পাট চাষের জায়গা এটা পুরো। তোমরা যদি চাও, তোমরা যদি বিরিয়ানি লাভার হয়, অ্যাকচুয়ালি বিরিয়ানি লাভার হওয়ার দরকার নেই, যদি এই রোডে আসতে চাও আস্তে আস্তে তোমরা চলে যেতে পারো বিরিয়ানি খেতে, বাচ্চার দোকানে বাচ্চার বিরিয়ানি খেতে। তো এই রাস্তার যে ফিলিংটা আছে এটাও নিতে পারো তোমরা, যে মজা গ্রামের রাস্তায় চালিয়ে, প্রপার পুরো গ্রামের মজা আছে, বা গ্রামের আলাদা স্মেল আছে, বেশ ভালো লাগছে গাড়ি চালাতে হবে। এমনি খুব বেশি জোরে এখানে তুমি ড্রাইভ করতে পারো। বাঁ দিকে দেখো চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, ধান চাষ, পুরো ধান চাষ হচ্ছে এখানে। ভালো লাগছে বেশ রাস্তায় বাইকটা চালিয়ে। ডান দিকে পুকুর, মাছ চাষ হচ্ছে এখানে। এমনি বাইক আর তোমরা জোরে চালাতে পারবে না, তো আমরা জাস্ট ফিলিং, গ্রামের ফিলিং নিতে নিতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তাতে যদি 10 মিনিট টাইম বেশি লাগে লাগুক, কোনো অসুবিধা নেই। তো এই জন্যই বলছি ভিডিওটা লাইক করে দাও। এই ওয়েদারে বেরিয়ে আমরা তোমার জন্য এত সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি, ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকন প্রেস করে দেবে। एक सब्सक्राइब तो बनता है भाई, कर दो कर दो। আমরা অশোকনগর চলে এসেছি। গ্রামে ঢুকে গেছি আর আমাদের নাকে চলে এসেছে গোবরের গন্ধ, মশাদের ভনভন। আর আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি বৃষ্টির ওয়েদারে, মেঘটা তোমরা দেখতে পাচ্ছ সামনে যে ডান দিক, এখান থেকে ডান দিক নিয়ে নিচ্ছে সোজা আস্তে আস্তে নবারণপুরে। নবারণ সংঘ তোমরা দেখতে পাচ্ছ এখানে, মানিকতলার বোর্ড লাগানো, হাবড়া রেল স্টেশনটা। এদিকে কতক্ষণ লাগবে? তাও একটা মোড় পড়বে চৌমাথা বলে নাম। আচ্ছা বাদিকে। So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me, is it me, am I deluded? Hey, আমরা বেরিয়ে যাই তারপরে। একটুখানি বেড়াতে দাও কাকা, আমায় একটু জায়গা দাও। এই বেড়াতে দাও। এই কি তোমরা দেখতে পাচ্ছ? কপাল খারাপ থাকলে যা হয়। কপাল 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 খারাপ থাকলে অনেক কিছু হয়। ঠিক আছে ভাই, তোকে এর থেকে ভালো জায়গায় বিরিয়ানি খাওয়াচ্ছি চল। সবার কপাল এর থেকে ভালো জায়গায় বিরিয়ানি খাওয়া। আমি জানতাম আমার কপালটা খুব একটা ভালো না। আমি আস্তে আস্তে বলছিলাম যে ধরো গেলাম, আমি সানিকে বলছিলাম আস্তে আস্তে। আমি একবার বলেছিলাম যে যদি গেলাম আমার দোকানদার বন্ধ থাকলো তখন কী হবে। দেখলাম সত্যি এসে দেখলাম বন্ধ আছে। তো চলো অন্য যেমন জায়গাটা বসবো, ভালো জায়গায় দেখি, ওখানে গিয়ে বিরিয়ানি খাবো। তো গাইজ আমরা এখন হাবড়া স্টেশন থেকে যে বেরাচ্ছি নিরাশ হয়ে, বাচ্চার বিরিয়ানি দোকান বন্ধ। বাট এটা অ্যাকচুয়ালি ঠিক না, এতদিন এত ফেমাস একটা দোকান হঠাৎ করে 2 সপ্তাহ বন্ধ। আমি অ্যাকচুয়ালি ওকে কল করেছিলাম, তো যখন দেখি দোকানটা বন্ধ আছে, নাম্বারটা দোকানে দেওয়া ছিল, দোকানে বেড়ানো নিচে কল করেছিলাম, বললাম যে তোমার দোকান আজকে বন্ধ। বলছে হ্যাঁ আমার তো অলমোস্ট 1 সপ্তাহ থেকে দোকান বন্ধ আছে। আমি বললাম আচ্ছা। বলছে যে আমি সপ্তাহ তুমি কতদিনের মধ্যে আসতে পারবে? বলছে না আমি ঘুরতে এসেছি, নিজেও ঠিক করে বলতে পারছে না যে কবে আসবে। তো লাস্ট বললো যে কোথায়, বললো 1 সপ্তাহ, তারপরে বলছে যে আরও 2 সপ্তাহ লাগবে। কোথায় ঘুরতে গেছে যে নিজে জানে না কবে আসবে। যা হয় ফেমাস হয়ে গেলে পাকনা গজিয়ে যায়। দোকানটাকে বন্ধ করে রেখে দিয়েছে। তো কোনো ব্যাপার না, আমরা এখন যাচ্ছি এটা অন্য কোনো বিরিয়ানির দোকানে যাব, ভালো একটা বিরিয়ানির দোকানে। সানি বলছে যে আর একটা ভালো বিরিয়ানির দোকান আছে এখানে বারাসাতের দিকে, ওখানে যাব, ওখানে গিয়ে আমরা বিরিয়ানি খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কি বলবো, আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি মুডটা মারাত্মক খারাপ হয়ে গেছে। এত ফেমাস একটা দোকান কোনোদিনও মনে থাকে? কেউ যদি না থাকে তার দোকান খোলা থাকে, অন্য কেউ বিজনেসটা চালায়। হ্যাঁ ঘুরতে যেতেই পারে মানুষে, বাস। বাট ঘুরতে গেলে দোকানটাকে মানুষে চালায়, বিজনেস যে করে দোকানটাকে চালায়, কাউকে না কাউকে দিয়ে ঠিক দোকানটাকে চালায়। দোকান পুরো ফুল বন্ধ, তাও 3 সপ্তাহ ধরে। এটা জাস্ট আমি মানতে পারলাম না। তো তোমরা এই ব্যাপারটা নিয়ে কী মন্তব্য করতে চাও একটু কমেন্ট করে অবশ্যই বলবে যে তোমাদের কি ধারণা এটা নিয়ে, যে একটা এত বড় ফেমাস দোকান ফেমাস হয়ে গেছে, একটা ভাইরাল হয়ে গেছে এত বড় দোকান, তারপরে দোকানটাকে সবাই তো ওর দোকানে ভিডিও দেখে তো আসবেই না। তো সেখানে ওর কি এটা উচিত হয়েছে যে 3 সপ্তাহ ধরে পুরো দোকান বন্ধ রাখা? 1 সপ্তাহ ধরে অলরেডি দোকান বন্ধ আছে, তারপরে তো এতদিন ধরে দোকান অলরেডি বন্ধ আছে 1 সপ্তাহ ধরে, তো আরও 2 সপ্তাহ দোকান বন্ধ রাখবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ব্যাপারে, তোমাদের এরকম আরও কারো এরকম এসে এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে নাকি, স্পেশালি বাচ্চার বিরিয়ানি দোকানে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, অবশ্যই তোমাদের আমরা একটা ভালো বিরিয়ানি দোকান দেখাবো। সেখানে আমরা এখন আর তো লাঞ্চ তো করানো না, লাঞ্চ টাইম তো ওভার হয়ে গেছে অলরেডি। সানি কটা বাজে? অলমোস্ট 3টে তো বাজেই মনে হয়, কটা 3:37 বাজে। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 1:30-2টোর সময়। এতটা জার্নি করে এসে পুরো বেকার হয়ে গেল। ঠিক আছে কোনো ব্যাপার না, বাট এই যে এক্সপিরিয়েন্সটা হলো, এত বাজে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো, নেক্সট টাইম আর এর দোকানে জীবনও আসবো না। একদম সিরিয়াসলি বলছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি বক্তব্য আছে এই ব্যাপারে। বিজনেস করেছো, হ্যাঁ, কেউ ধর আসলে হঠাৎ করে চল যাবো একদিন ঘুরে, চল ঘুরে আসি ওখানে। যে কোনো দোকানে মানুষে কীরকমভাবে যায়, খেতে যাবে কেউ ফোন করে আসবে, মন মুড হয়েছে ঘুরতে চলে গেল, ঘুরতে চলে আসলো। তো এইটাই, কি আর বলবো ওকে। I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. So guys, আমরা এখন চলে এসেছি এটা বারাসাতের একটা, এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে বসে আমরা বিরিয়ানি খাচ্ছি। এই তো আমরা বিরিয়ানি দেখতে পাচ্ছ, মাটন বিরিয়ানি। অনেকক্ষণ বাদে পেটে একটু শান্তি পেল। সালাড, বিরিয়ানি, মাটন। তো আমরা এখন অনেকক্ষণ বাদে এসে এখানে খাচ্ছি বিরিয়ানি। পাশে যে সানি, সানি এখন খাওয়াতে ব্যস্ত, অনেকক্ষণ লেট হয়ে গেছে খাওয়াতে। তো ওখানে গিয়ে যা বাজে এক্সপিরিয়েন্স হলো, আর জীবন কোনদিন যাবো না। সানি কি বলতে যাবো জানি না, ওখানে কিরম বিরিয়ানি হতো আমি জানি না, বাট এখানে বিরিয়ানি কেমন লাগে তুই বল। আমি সেরা সেরা এই বিরিয়ানি, এই দেখো। রাস্তার পাশে একটা দোকান ছিল, ওখানে যে খাচ্ছি ফেমাস দোকানটা খুব একটা, বাস বিরিয়ানিটা খুব ভালো করে সত্যি। ওখানে বিরিয়ানিটা কীরকম হতো জানি না, বাট এত বড় দোকান মানে এত ভাইরাল হয়ে গেছে, তারপরে দোকান হিসেবে বন্ধ রাখা উচিত না, তার মধ্যে উচিত না। একটা বিজনেস হিসেবে, বিজনেসে তুমি ঘুরতে গেছো, এখানেই আছো তিন সপ্তাহ ধরে, তুমি ঘুরতে গেছো, তোমার দোকান বন্ধ, তোমার দোকান থেকে অনেকেই আসবে, তোমাকে বাইরে বাইরে থেকে লোক আসবে তোমার দোকানে খেতে আসবে, তারা এসে কী করবে, কোথায় যাবে তারা? আশা করে আসবে, এসে চলে যাবে। দ্যাটস নট কুল। এখন যে ও বাইরে কিছু টাঙিয়ে গেছে, যে ও পড়ে গেছে, যে না আমি এতদিন পর আসবো বা কিছু, কোনো কিছু নোটিশ দেওয়া ছিল না, কোনো বাইরে কিছু নোটিশও দেওয়া নেই, কিছু না। ওর কোনো ভিডিওতে ও বলে গেছে যে আমি এতদিন পর আসবো বা কিছু, কোনো কিছু বলে, ঠিক আছে। তো তোমরা কি বলতে যাওয়া বলো, কমেন্ট করে অবশ্যই বলবে যে তোমাদের কী কথা বলো। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে মোটো ব্লগে, সেটা বেশি। তো গাইজ আমরা চাপড়ালি ওখানে একটা দোকানে বিরিয়ানি খেয়ে, দোকানের নামটাও আমি দেখতে ভুলে গেছি, নর্মাল একটা দোকান ছিল। তো কিছু করার ছিল না, কি করব কিছু বলার নেই। আর আজকে যে জিনিসটা হলো আমাদের সাথে, মানে যাতে কারোর সাথে না হয়। আমি তো আর জীবনে কোনোদিনও যাচ্ছি না ওই দোকানে, হয়তো ওই ভালো বিরিয়ানি বানাক কম দামে বানাক, আর যাচ্ছি না। এরকম এক্সপিরিয়েন্স, বাজে এক্সপিরিয়েন্স কার সাথে হয়েছে কিনা বাট আমার সাথে হলো। তো আর এতক্ষণ যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকন প্রেস করে দেবে। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো চলো ভাই, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে।